بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين شماني تواشكير بيورس دورة باكا يروف أمريكا تتكي شريك সকল শরিক হওয়া ভাই বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করে শুরু করছি আমি আবুল হাসান খান আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে পবিত্রতার একটা অংশ সব কিছু না পবিত্রতার একটা অংশর মধ্যে হচ্ছে যে অংশটি আমাদেরকে প্রায় সময় ডিস্টার্ব করে সামাজিকভাবে করে ধর্মীয় ব্যাপারে করে যেমন আল্লাহ সহানাহু তালা বড়ই পবিত্র এবং তিনি পবিত্রতাকে ভালোবাসেন ইন্লাহ তাহিরুন ওহিবুত আল্লাহ আল্লাহাকে সাদ করেছেন ইন আল্লাহিবুল তো এই পবিত্রতার অংশটা আমি নিয়ে এসছি এই জন্য যে পবিত্রতা একটা জিনিস আর তার উল্টা জিনিসের নাম হচ্ছে অপবিত্রতা অপবিত্রতাকে আবার দুই ভাষায় ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ফেকার ভাষায় যে পাক পবিত্র হওয়া উজু করে পবিত্র হওয়া গোসল করে পবিত্র হওয়া এটার উল্টা যে শব্দ অপবিত্রতা এটাকে বলা হয়েছে হাদাস অথবা নাজাসা আর আরেকটা হচ্ছে স্পিরিচুয়ালিটি কেমন তার অপোজিট যেটা সেটা হচ্ছে যে মানুষটা পাক কিন্তু সে পাক আছে অথবা তার উজু আছে কিন্তু সে সে মনে করেন সিগারেট খায় অথবা কোনো হারাম সম্পর্কের সাথে আছে এখন পাক হয়েছে নমাজ পড়বে ইত্যাদি এই যে হারামের সাথে তার সম্পর্ক আছে সিগারেটের মতো একটা হারামের সাথে সম্পর্ক আছে কেমন বা হুক্কা খায় এটাও কিন্তু অপবিত্রতা একটা বড় ধরনের অপবিত্রতা এটাকে বলা হয়েছে খুব তাহলে চলেন আমরা এই অপবিত্রতার সংজ্ঞা পাওয়ার পর আমরা একটু যাব যে আল্লাহ সাহানাহু তাআলা এইসব অপবিত্রতার ব্যাপারে কি কথা বলেছেন প্রথম যেটা বলেছি যে ফেখার যে ফিখের বাসায় যেটা অপবিত্রতা সেই অপবিত্রতাটা আল্লাহ সাহানত কোরআনে এসাদ করেছেন কয়েক জায়গায় তার মাঝ থেকে আমি বলবো এক নম্বরে যে উজুর যে আয়াত বা বাথেয়ের আয়াত ইয়া ইয়াঈহলীনা আমরা শুরু হয়েছে উজু হকুম ফুল আয়াত তো পাঁচ পাড়ায় সরা আল নিসার মধ্যে এই আয়াতটি এখানে এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে যদি তুমি অপবিত্র থাকো অর্থাৎ তুমি তোমার গোসল ফরজ হয়ে থাকে তাহলে তুমি পবিত্র হয়ে যাও ফাগসিলু ওজু হাকুম ওয়াঈদ ঈদুল মারা তুমি বেউজু থাকো তাহলে এই বেউজুকে বলা হয়েছে হাদাস তাইলে এই বেউজু অবস্থার থেকে তুমি এখানে পাক হয়ে যাও উজু করো উজু করার নিয়মকানুন এই আয়াতের মধ্যে বিস্তারিত বলে দেওয়া হয়েছে উজুর যে চারটি ফরজ এই আয়াত থেকেই আমরা পেয়েছি এবং আপনাদের সাথে সামনে আমরা শেয়ার করি এই আয়াত থেকেই ফাগসিলু উজু হাকুম ও আই দিয়ে মরাফিকি সারা চেহারা তুমি ধো এরপরে তোমার কোন পর্যন্ত হাত উভয়টাকে আমগুলোকে তুমি ধো তারপর ফাঁকে ধো এরপরে মাথার মধ্যে তুমি মাশাক করো কেমন এভাবে করে বিস্তারিত বলা হয়েছে এ আয়তের মধ্যে উজুর বিষয়টা বা গোসুলের বিষয়টা তুমি যদি অপবিত্র হয়ে যাও একদম দুই মানে এক নম্বর অপবিত্র তাইলে তোমার উপর গোসল এসে যাবে ফরজ হয়ে যাবে তুমি গোসল করো আর যদি তোমার উজু করা অথবা গোসল করার ক্ষেত্রে পানি ঠাচ করতে পানি স্পর্শ করতে সমস্যা থাকে তাহলে পরে ফতে ফিজু হিকুম মারা মারফিক এইভাবে করে আল্লাহ এই আয়াতের মধ্যে বেউজু থেকে উজু করা নাপাক থেকে একদম পাক হওয়া গোসল ফরজ হয়ে যাওয়ার মতো নাপাক থেকে গোসল করে পাক হওয়া আর যদি পানি ব্যবহার করার সামর্থ্য না থাকে কোনো কারণে পানি ব্যবহার করতে অসমর্থ কোনো লোক যদি হয় তাহলে তার জন্য তেয়ম্মম করতে হবে এই তিনটি হুকুম আল্লাহ এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এটা হচ্ছে ফিক্ষের দিক থেকে যদি কারো অপবিত্রতা হয় আজকের বিষয়টা আমি ফিক্ষের অপবিত্রতার কথা বলতে চাই না আমি শুধু সংজ্ঞা পেশ করলাম আমি অন্য আরেকটি অপবিত্রতা সেটা হচ্ছে যে হারাম সম্পর্কের কারণে অপবিত্রতা মানুষটা ভালো মানুষ সময় সময় নমাজ কালাম পড়ে কিন্তু সে একটা হারামের মধ্যে লিপ্ত আছে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত আছে অথবা হারাম সিগারেট পান করে كمان إذا إيه تبي شيء كمان يعني شو القرآن الحكيم آه نوي فراي نوي فرا أردكير مدة سورة عرافة الله سبحانه وتعالى شد كورتشن ويحرم عليهم الخبايث الكلام بايات الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة إلى آخره الكلام بايات ياتر ششر أنشو تكامل تو فش كلام شتاخدش ويحرم عليهم الخبايث ويضعوا عنهم إسرهم ওই যে ওই হারিম আল্লাহ তাআলা তাদের জন্যে হাবা ইস জাস যত হবিস জিনিস আছে সবগুলো হবিস জিনিসকে হারাম করেছেন এই হবিস জিনিসগুলোর মধ্যে কী কী জিনিস আছে আমি এক নম্বরে বলেছি হারাম সম্পর্ক এটা হবিস সম্পর্ক এরা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক কারোর সাথে কোন ছেলের মেয়ের সাথে আছে কোন মানুষ কোনো মেয়ে মেয়ের সাথে করে ফেলছে এটা হচ্ছে হারাম সম্পর্ক দুই নম্বর হচ্ছে যে ধূমপান একটা হারাম জিনিস এটাকে অনেকে ভোগ করে অনেকে ব্যবহার করে ফিল করে যে এটা বোধ সমাজের মধ্যে সবাই খায় যেহেতু অনেকেই খায় তাহলে এটা বোধ ঠিক আছে না সবাই চুরি করলে ওই চুরি কোনো দিন হালাল হবে না চুরির নাম চুরি চুরি হারাম চুরি করে হারাম এমনি করে যদি সবাই জিনা করে তাহলে এটা হালাল হয়ে যাবে না সবাই পাপ করতেছে এই পাপটা পাপই দিনা তো পাপ অবশ্যই পাপ অতএব সবাই করে এই কথা দিয়ে শরীরতে কোনো দলিল হয় না যে সবাই চুরি করলে চুরিটা হ্যাঁ একটা সহজ হয়ে যায় যে সবাই করে যেমন আমাদের দেশে বাংলাদেশে দুর্নীতি করে সকল শিক্ষিত মানুষরা দুর্নীতি করে চুরি করে কেমন অফিসার হয়ে শিক্ষিত ভালো ভালো ড্রেস সুন্দর সুন্দর ড্রেস জামা টামা লাগাইয়া ঠাঁই ঠুই পরে মিস্টার হয়ে চেয়ারে বসে চুরি করে কলম দিয়ে চুরি করে কেমন আর গ্রামের যে সেসকা চুর আছে সেও কিন্তু চুরি করে তো এই উভয় চুরি 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 তো চুরি কিন্তু এই চুরি করা মহাপাপ সবাই চুরি করে শিক্ষিতরা করে অশিক্ষিতরা করে গ্রামে করে শহরে করে এই জন্য চুরিটা জায়জ হয়ে যাবে না চুরিকে পাইলে মানুষ পিঠাবে শিক্ষিত চুরিদেরকে আইনের কারণে পিটানো যায় না আন্না হয় মানুষ এদেরকে একদম শেষ করে ফেলতো গ্রামের একটা কদু চুরি করলে লাউ চুরি করলে পরে তারা যদি কোনো রেখাই হয় না মানুষ তাকে দৌড়তে পারলে পিটা দেয় এখন যদি চুর লাউ চুরকে এত বেশি পিটি দিতে পারে তাহলে বড়ো চুরকে পিটিয়ে না হ্যাঁ আইনের কারণে পারে না আর না হয় তাকে ঠিক মতো চুরি কাহাকে বলে দেখাইয়া দিত লোকজন যাক তাইলে চুরি সবাই করলেও অশিক্ষিত অশিক্ষিত সবাই মিলে চুরি করলেও চুর চুরি এবং চুরি কাজটা পাপ এমনি করে সিগারেট সবাই খায় এটা বললে হবে না সবাই খায় না কিছু সংখ্যক মানুষ খায় বা আপনি আপনি বলতে পারেন বেশি সংখ্যক মানুষ খায় এই যে কিছু সংখ্যক বেশি সংখ্যক যারাই খাক না এটা পাপ এটা একটা পাপের পাপ কেমনি পাপ হইল পাপ হয়েছে কয়েক কারণে যেমন এটা হবিস জিনিস আগে আমাদেরকে স্বীকার করতে হবে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ সাহানাহু তালা হবিজ জিনিসকে হারাম করেছেন এই আয়াত দিয়ে ও ইউ হ্যার রিমু আল্লাহ তালা হারাম করেছেন আলাইহিম তাদের উপর বা তাদের জন্যে আল এই সব ধরনের হবিস জিনিসকে তো এই হবিসের মধ্যে এটা পড়ে কেমনে পড়ে দুর্গন্ধর কারণে স্মেলের কারণে এরপরে রোগের কারণে রোগের উৎপত্তির কারণে এইসব কারণে জিনিসটা হবিস হয়ে গেছে হবিসের ছোট্ট এক্সাম্পল দেওয়া যায় দুর্গন্ধময় অনেক জিনিসই আমাদের জন্য খাওয়া নিষেধ তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ না হইলে করে তরকারি মজা হয় না কেমন আবার এই পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন খাওয়া নিষিদ্ধ কেন এই জন্যই নিষিদ্ধ যেনমাজের আগে খাইলে পরে নমাজে আসলে পরে তার মুখের থেকে নোবাজির কি হবে যে রসুন খেয়ে আসছে বা কাঁচা পেঁয়াজ খেয়ে আসবে তার তার মুখের থেকে দুর্গন্ধ প্রবাহিত হবে এই দুর্গন্ধের কারণে তার পার্শ্ববর্তী ডানে বামে যারা মুসল্লি আছে ওনাদের তো কষ্ট হবেই আর সাল্লাম বলেছেন যে তোমার সাথে যেসব ফেরেশতা আলহামদুলিল্লাহ দুঃখিত ফেরেস্তা যারা আছে তোমাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে এইসব ফেরেস্তারা তোমার দুর্গন্ধের কারণে তারা কষ্ট পাচ্ছে এস মহান্লাহ তোমার মুখের দুর্গন্ধের কারণে তারা কিন্তু কষ্ট পাচ্ছে এই জন্য নমাজে আসবেন মুসল্লি আপনি শুধু দুমবান ত্যাগ করবেন না আপনি সব ধরনের স্মেল থেকে পবিত্র হয়ে আসবেন আপনার গায়ের জামা কাপড়ের মধ্যে স্মেল আছে না পুরান কাপড় রয়ে গেছে গায়ে আপনার গেঞ্জির মধ্যে স্মেল রয়েছে আপনার কুঠের মধ্যে স্মেল রয়েছে কুঠের স্মেলটা না বললে হবে না আমি একজন ইমাম হিসাবে সময় সময় পিছনের নামাজ পড়া লাগে তো যখন পিছনের নামাজ পড়তে হয় তখন পার্শ্ববর্তী যিনি আমার আছেন নেইবার নামাজি আসছেন এবং তার কোটটা তিনি কিচেনে রাখেন বা কিচেনের আশেপাশে রাখেন যার ফলে ওয়াইফ পাকশাক যা করেন কিচেনের সকল জার্ম এসে এই কোটের মধ্যে পড়ে আর তিনি না আর নামাজে আসার সময় এই কোটটা গায়ে দিয়ে আসেন এই কোটের মধ্যে বিষের মতো একদম বিষাক্ত স্মেল থাকে একদম বিষাক্ত বললাম ওই জন্য যে প্লিজ যত ভাই বোন আমার এই কথাগুলো শুনছেন প্লিজ আপনারা খোঁটটা আপনি যদি না পারেন আপনার ওয়াইফ সাহেবানিকে বলবেন উনি ওয়াশ করে দিবেন আর বলবো অনুরোধ করছি পরামর্শ হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি খোঁজটা আপনার কিচেনের পাশে কিচেনের ডোরে রাখবেন না আপনার সেটিনের যে ডোর আছে ওখানে রাখেন না কেন ওখানে রাখবেন তাইলে স্মেলে স্মেল পাবে না আর ওয়াইফকে একটা অনুরোধ করবেন সেটা হচ্ছে ওনারা যদি কোনো স্মেলি জিনিস করেন বেশি স্মেলওয়ালা যেমন ডিমবাজি খাওয়ার ইচ্ছা হয়েছে খান সটকি খাওয়ার ইচ্ছা হয়েছে খান কিন্তু খাওয়াতে দুষ্ণাই তো এগুলা কিন্তু এই পাকশাক করে ডোর একদম বন্ধ করে রাখবেন না ডোর খুলে আগের থেকে দিবেন যেন বাতাসে এসে স্মেলটা নিয়ে যায় তাহলে আপনার কোটেও এটা পড়বে না তাই জন্য বলবো এইগুলো হচ্ছে হবিস জিনিস খেয়াল রাখবেন যে বদ অত্যন্ত বদবু লাগাইয়া আপনার কাপড়ে নিয়ে আসছেন অথবা স্মেলি স্মেলি সক্স আপনি স্মেলি সক্স পায়ে পায়ে পরে এসছেন কেমন যার ফলে আপনার আশেপাশে যারা আসে মুসল্লি ইনা অবস্থা খুব কাহিল কিছু লোকের তাছাড়া এই মুখের মধ্যে গন্ধ আছে দুর্গন্ধ আছে ওনারা হয়তো ব্রাশ করেন কিন্তু খুব খুব টিকমতো হয়তো করেন না কেয়ারফুলি করেন না অথবা স্মেল রোধ করে এই জাতীয় বেশ কিছু পেস্ট আছে ওই সব পেস্ট অথবা পাউডার দিয়ে যদি ওনারা কি বলতেন কী করতেন ব্রাশটা করতেন তবে খুব ভালো হইত ওনারা নিজেরাও এনজয় করতেন আর আশেপাশে যারা নামাজ পড়তো তারাও কিন্তু এনজয় করতো আর বিশেষ করে ফেরেশতারা তারা হচ্ছেন বেগুনা ফেরেশতা সাহান আল্লাহ কিন্তু তারা আমাদের স্মেলকে সহ্য করতে পারেন না বরদাস্ত হয় না সোহান আল্লাহ আল্লাহর যে রাস্কার করবেন যে আল্লাহ পাক পবিত্র সে আল্লাহর আস্কার করতে আপনি যদি মসজিদে আসলেন তো আসলেন এমনভাবে যে আপনি উদ্যোগটা করছেন ঠিকই কিন্তু আপনার গায়ের স্মেল আপনার গায়ের গোসল হয় নাই আপনার গেঞ্জির স্মেল আপনার আন্ডারওয়্যার স্মেল আপনার এই কি বলে আপনার পায়ের মধ্যে স্মেল সক্স লাগাইয়া আসছেন কেমন এই সব জায়গায় স্মেল নিয়ে আসছেন জিন্নালিল্লাহ আপনার কি একটু খবর নাই আপনার কি একটু আপনি কি একটু সচেতন হবেন না এত স্মেলি হওয়ার কারণে আপনার পার্শ্ববর্তী যারা আছেন একজন বা দুইজন পর্যন্ত এটা আক্রান্ত করে ফেলতেছে কেমন আমি নিজে এমনও হয়েছে দুই এক দিন। যে আমি কেন এই জায়গায় দাঁড়াইলাম আরে আমি একটু আগে যাই না পিছে যাই কিন্তু শুরু হয়ে গেছে জামাত নসর করার সুযোগ নাই কিন্তু এই স্মেলকে অত্যন্ত সহ্য করে বরদাস্ত করে নমাজের মধ্যে হুসু হুজু আসার যেখানে কথা ছিল যে সুরা শুনে ইমাম সাহেবের বা তাকবীর শুনে একটু আল্লাহর ডর আসবে বয় আসবে আল্লাহ সামনে দাঁড়াইয়া আছি এগুলা আসে না কেমন করে স্মেল থেকে বাঁচা যায় কেমন টিসু মিশু দিয়ে নাক মুখ বন্ধ করে মোটামুটি নমাজ পড়ে শেষ করতে হয় কোনো রকম এভাবে আমার হয়েছে কয়েকদিনই হয়েছে এই জন্য আমি বলতে চাইবো যে প্লিজ আপনারা যখন মসজিদে আসেন আমার সম্মানিত ভাইরা আপনি এই মসজিদে কোনো দরকার নাই যে কোনো মসজিদে যান আপনি কেমন সেখানে আপনি পাক পবিত্র হয়ে ভদ্রতার সাথে যান রসুল্লা করে আসে না দূরাদুলি করে যুনা কর ল তুমি আসছো আল্লাহর সামনে তুমি অত্যন্ত সেজেগুজে আসো সুন্দর হয়ে আসো পাক সাফ হয়ে আসো সেজেগুজের অর্থ হচ্ছে পাক সাফ হয়ে ভদ্রভাবে আসো আপনাকে যদি ইনভাইট করা হয় একটা জায়গায় যে অমুক জায়গায় প্রাইম মিনিস্টার আসবেন আপনি কেমনে যাবেন স্মেল সহ যাবেন নিশ্চয়ই না আপনি আপনার কাপড় চোপড় সব পুষপাষ করে আয়রন করে ঠিক মতো যাবেন পরে শেষ না বরং আপনি এই স্প্রে লাগাইয়ে যাবেন ঠিক না স্প্রে দিয়ে কাপড় টপড়কে রেডি করে নিজের বডিতে শরীরের মধ্যেও স্প্রে লাগাইয়ে যাবেন কারণ কি যে বাবা এই মিটিং গেলে পরে যদি কোনো স্মেল পাওয়া যায় উভয় নেই তো যদি একটা দুনিয়ার প্রাইম মিনিস্টার বা একটা ভালো মানুষ কোনো বড়ো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার সময় যদি আপনি করে রেডি হয়ে যান তাহলে যিনি বড়দের বড় সবার বড় আল্লাহ আকবর সবচেয়ে বড়ো জিনিস সে সেই রব্বুল আলমিনের সামনে আপনি নামাজ পড়তে যাচ্ছেন অথচ দেখা গেল আপনার কাপড়ের মধ্যে স্মেল অথবা আপনার মুখের মধ্যে স্মেল বিড়ি খাইছেন ধুমপান করছেন ইনালিল্লা হুক্কা খাইছেন কোন সাহসে আপনি এইভাবে করে আসলেন নামাজের মধ্যে স্মান এসে অন্যকে ডিস্টার্ব করছেন আল্লাহ ফেরস্তদেরকে ডিস্টার্ব করছেন আল্লাহর গরটাকে আপনি দিয়ে একদম বর্তি করে দিচ্ছেন নওয়াজ এবারে আসি এই জাতীয় হবিস জিনিস ত্যাগ করা উচিত এই জন্য যে এটা হারাম আমি হারাম বলতেছি না আমার আল্লাহ আমাদের আল্লাহ হারাম বলেছেন খেয়াল করে জন্য ওদের সব ধরনের জিনিসকে খাবা জন্যে আল্লাহ হারাম করেছেন তাই উপরে হারাম মানব না আমরা কোরআনের দেওয়া হারামটাকে আমরা কি হারাম হারাম বলে বিশ্বাস করব না এই আয়াতের আলোকে এবং যে আমি হাদিস দিয়ে শুরু করেছি রসুল্লাহাম বলেছেন এই দুটো কোরআন এবং আয়াতের আলোকে হাদিসের আলোকে ওলামায় করাম বা মানে সমগ্র বিশ্বের বড় বড় ওলামায় করাম স্কলারগণ তারা এই জিনিসটাকে দুমপানকে হারাম বলে ফতোয়া দিয়েছেন দুমপান আজকের বিশ্বে মুসলমানদের জন্যে হারাম বলে পুরো দুনিয়ার ওলামায় ঐক্য ঐক্যমতে হারাম ফতোয়া দিয়েছেন এমন না যে কিছু সংখ্যক আলেম বলেছেন হালা এটা এটা হারাম আর কিছু সংখ্যক আরম্ভ হয়েছেন হালাল আর কেউ কেউ বলেছেন এটা কি বলে এটা একটু মাকরু মাকরু তনজিহি তা তাহারিমি ইত্যাদি ইত্যাদি এগুলা ভুয়া কথা বরং কিছু সংখ্যক আলেম না সকল ওলো মায়ের বড় বড়ো বড়ো স্কুলের ঐক্যমতে পৌঁছেছেন যে এই জিনিসটি হারাম দুমপান হারাম আচ্ছা এখন যদি কোনো কোনো আলেম হয়তো এটাকে হারাম হিসাবে নেন না এই জন্য যে আগের জমানার কিছু আলেমরা এই দুমপান করতেন দুম পান করতেন সিগারেট পান করতেন বিড়ি তো খাইতেন আর হুক্কা খাইতেন এই হুক্কা খাওয়ার কারণে অনেক আলিমি আলিমুলমারা এটাকে হালকা করে তারা ফতোয়া দিয়েছেন যে নিজেরা খাব নিজেরা এই পাপ করলে এই পাপটাকে হালকা করে ফতোয়া দেওয়া লাগে কেমন তো এই জন্য তারা এটাকে হালকা করে ফতোয়া দিয়েছেন বলেছেন এইটা এটা দুম পানটা একটু মাকরু আবার মাকরুর মধ্যে ক্লাসিফিকেশন করে বলছেন ঠিক আছে ইগনোর করো এটা মাকরু তানজি হবে কিন্তু আসলে এটা মাকরু যদি হয় তাহলে মাকরু এটা তাহারিমি আর আমাদের হারামি মধ্যে হবে মাকরুয়ের তাহমিমি তাহারিমির অর্থই হচ্ছে এটা হারাম অতএব হারামের ফতোয়া আগে থেকেও আছে কিন্তু এটাকে হালকা করে নিয়েছেন কোনো কোনো সুবিধাবাদ হুজুর তিনি যিনি পান করতেন এই জন্য তার উপর দিয়ে যেন চলে না যায় ফতোয়া এই জন্য এটাকে তিনি হালকা হালকাভাবে নিয়েছেন কিন্তু আজকাল কেউ জমা নাই আলহামদুলিল্লাহ আজকালকার জমানায় সমগ্র বিশ্বের বড় বড় ওলামায় ঐলামায়করাম এটাকে হারাম বলেছেন তাই ওয়েলামায় কামের ফতোয়া আছে হারাম নাম্বার ওয়ান নাম্বার টু চলেন এই জিনিসটাকে ডাক্তারের কাছ থেকে ঔষধ খাইলে পরে আমরা রোগ শিফা হয় বলে আমরা মনে করি এবং মশালা তারা যে ওষুধপাতি দেয় খেয়ে না গ্রহণ করেন ওষুধ হ্যাঁ সবাই রুগী হইলেই ওষুধ কিন্তু ডাক্তারের কাছ থেকে নিতে হয় এমনকি একটু জোর সর্দি হইলেই প্যারাজিটামল এগুলো বোধহয় সবার জানা আছে তো যদি এইটার নাম হয় যে ডাক্তারের কাছ থেকে ঔষধ নেই তাদের অ্যাডভাইস নেই নিয়ে আমরা চলি তাহলে সমগ্র ডাক্তার সমগ্র দুনিয়ার সমগ্র ডাক্তাররা কেমন সকল ক্লাসের ডাক্তাররা কেমন ফতোয়া দিয়েছেন যে দুমপান বিষ পান কেমন সিগারেটটা পান করা বিষ পান এটা খাইলে নাকি বিষের মতো কাজ করে আবার অনেকে ফতোয়া দিয়েছেন যে দুমপান প্রাণ নাশের কারণ একই কথা বিষ আর প্রাণ নাশ একই কথা আগের ফতোয়া ছিল এটা যে দুমপান শরীরের জন্য ক্ষতিকর এটা ছিল হালকাটা কেবল বলা হয়তো ক্ষতিকর দুমপান শরীরের জন্য ক্ষতিকর কিন্তু পরে রিসার্চ করে ওনারা আবিষ্কার করছেন যে না শরীরের জন্য শুধু ক্ষতিকর বললে হবে না বরং এটা আসলে প্রাণ নাশ হওয়ার কারণ এবং অনেকে বলেছেন তাদের রিসার্চে এটা ক্যান্সারের কারণ এখন দুমপান লাং নষ্ট করে ফেলে এরপরে হার্ট নষ্ট করে ফেলে বা প্রত্যেকটি দুমপানের মধ্যে ঠান দেওয়ার সাথে সাথে আগুন থেকে দুয়া বের হয়ে সরাসরি আপনার চেষ্টে গিয়ে এটা স্পট স্পটের কিন্তু করছে এই স্পটের করার কারণে আপনার লাংটা স্পটের হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে রোগ হয়ে যাচ্ছে এই আমি অনুরোধ করব প্লিজ আসুন আমরা দুম বিষপান পান হিসেবে গ্রহণ করি এবং আমরা যেন গোটা দুনিয়ার ওলামায় কামের ফতোয়াকে মানি এবং গোটা দুনিয়ার স্বাস্থ্যবিদরা স্বাস্থ্য বিজ্ঞানীরা তারা ঐক্যবদ্ধ বিভিন্ন প্ল্যাটফর্ম তাদের আছে এই প্ল্যাটফর্ম সবগুলো প্ল্যাটফর্মকে একত্রিত করে আরেকটা প্ল্যাটফর্ম আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউএনএ চালায় কেমন ইউএন চালায় ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ চালায় এটার নাম দিয়েছে তারা ডাব্লিউচ হু কেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বলতেছে ফতোয়া দিচ্ছে সকল বড়ো বড়ো ডাক্তারদের সংগঠন হচ্ছে এটা এই সংগঠন ফতোয়া দিচ্ছে দুমপান বিষপান তাহলে আপনি কই দেবেন যে শারীরিকভাবে শরীরের যারা চিকিৎসা বিজ্ঞানী যারা আছে তাদের ফতোয়া হচ্ছে দুমপান বিষপান আর ওলামায় কেরামের ফতোয়া হচ্ছে দুমপান হারাম আর আসলে এটা কিন্তু ক্ষতিকর যার ফলে আমাদের দুমপান এটা একটা হবিস জিনিস এটা একটা হারাম জিনিস আমরা যেন এই হারাম থেকে বের হয়ে আসি আল্লাহ সাহানা তালা আমাদেরকে এই জাতীয় হারাম থেকে বের হয়ে আসার তহযুদ্ধদান করেন আমি অত্যন্ত অনুরোধ করছি যত ভাই আমার কথা শুনছেন বিশেষ করে আমি দুই জায়গায় অনুরোধটা পেশ করি ভাইদের কাছে বলতে চাইব যে আপনারা দুমপান করে মসজিদে আসবেন না এর অর্থ এ নয় যে দুমপান মসজিদ ছাড়া করতে পারবেন না আপনারা করতে পারবেন না আপনারা করবেন না বাদ দেন অনুরোধ করছি এটা হারাম জিনিস আপনি কোরআন মানবেন না আপনি আপনার নবীকে মানবেন না যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আপনি আমি না মানলে ইমানদার হইতে পারি না সেই নবী কোনোদিন তার জীবনে দুমপান করেছেন তো আপনি কার ফলো করেন আপনি কাকে মানেন দুমপান করেছে ইংলিশরা অন্য অন্য লোকেরা ওদেরকে আপনি মানেন আপনি তো নবীকে মানেন না নবী এই জাতীয় কোনো ধরনের কোনো হবি জিনিসের উপর আমল করেন নাই রসুল্লাহ সাল্লাম পাক ছিলেন সাফ ছিলেন সবসময় তিনি ব্রাশ করে থাকতেন সবসময় পাক সাফ থাকতেন সবসময় উজুর হালতে যিনি যে নবী থাকতেন সেই নবীর উম্মত হয়ে আপনি আমি দুমপান করি আরে নমাজ পড়ার পড়তে আসার সময় একটা দুমপান নমাস পড়ে বের হয়েই আবার লাইটার দিয়েই শুরু করে দিলেন ইন আপনি আপনি নবীর বিরুম্বান অতএব দুমপাই যে তো ভাই বোন আছেন আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে আমরা দুমপান ত্যাগ করার জন্য যেন ব্যবস্থা করি এই জন্য যে জিনিসটা হারাম হারাম এবং হারাম আল্লাহর পক্ষ থেকে ঘুষিত হারাম আর নবী সাল্লহিউসাল্লামের পক্ষ থেকে ডিক্লেয়ারকৃত হারাম অতএব যেন আমরা এই জাতীয় কোনো পাপ না করি আমার অনুরোধ থাকবে মহিলাদের প্রতি আপনাদের হাজব্যান্ডরা ভাইরা যদি দুমপান করে বাপরাও যদি করে আপনি অনুরোধ করেন আপনি আপনার সাহেবকে ঠিক করার জন্য একটা উদ্যোগ নেন আপনি ওনাকে দুমপান থেকে বিরত রাখেন আপনার ক্ষতি হচ্ছে আপনার খবর নাই বেডরুমে যদি উনি দুমপান করে আপনার ক্ষতি হচ্ছে এবং আপনি যেখানে থাকেন সেখানে আপনার সন্তানরাও থাকে আপনার সন্তানদের কিন্তু ক্ষতি হচ্ছে কেমন আপনার বেবিদের অসুবিধা হচ্ছে ক্ষতি হচ্ছে প্রাণনাশের কারণ হয়ে যাবে এই জন্য অনুরোধ করছি যে আপনারা আপনাদের স্বামীদেরকে যেভাবে করে পারেন বুঝিয়ে সুঝিয়ে এই জাতীয় খারাপ থেকে হারাম থেকে আপনারা এই জাতীয় হারাম থেকে ওদেরকে রক্ষা করেন তাইলে আপনিও এখান থেকে রক্ষা পাবেন এবং বেবিদের লাইফটা ইজি হয়ে যাবে আসুন সম্মানিত মামুনরা আপনারা আমরা সবাই মিলে দুমপান বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এইগুলো বিষয় ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে এসে আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদেরকে এক্ষণ একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতের এনলাইট ইন জার্নি প্রোগ্রাম এই প্রোগ্রামে প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করেছি কিছু হাবিস জিনিসের ব্যাপারে আর একটা বড়ো ধরনের হবিজ জিনিসের রয়ে গেছে যেটা আমরা আলোচনা করব এই সেগমেন্টে ইনশাল্লাহ সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আমি শুরু করছি ইনশাল্লাহ সুরা প্রথম সেগমেন্টে আমি যে আয়াতটি পেশ করেছি সেই আয়াতটি হচ্ছে সুরা আল আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আমি একটু অনুবাদ করে ফেলি এরপর যাব ইনশাল্লাহ এই সেগমেন্ট আলোচনায় খবাইস। আমি বলেছিলাম যে আল্লাহ তালা সকল হবিজ জিনিসকে হারাম করেছেন তার আগে হালাল করেছেন কি জিনিস এটা সহ তিনি বলছেন যে ওই ওয়হমত তৈজিবাত সকল তৈবাত জিনিসকে ন্যাচারাল জিনিসকে আল্লাহ হালাল করেছেন আর সকল হবিস জিনিসকে আল্লাহ হারাম করেছেন ও ইয়হিল্লমত তৈজিবাতই ও খাবাইস। এই আয়াত থেকেই মেনলি এসেছে যে ধূমপান হারাম যেটা আমি দলিল সহকারে আপনাদের সামনে ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে যে ফতোয়া এরপরে স্বাস্থ্যবিদদের ফতোয়া আর আলেমদের ফতোয়া কেমন সমগ্র পৃথিবীর বড় বড় আলেমদের স্কলারদের ফতোয়া আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে এটা মানার তৌফিক দিন তবে হবিস জিনিসের মধ্যে আরেকটি বড় হবিস নিয়ে আমরা আলোচনা করবো এই সেগমেন্টে বলছিলাম তো চলেন এই সেগমেন্টে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে কোরআন থেকে আল্লাহ সাহানা তালা আমাদেরকে শরীয়তের কিছু সীমারেখা ঠিক করে দিয়েছেন কোরআন দিয়ে নবী করিবসল্লাহ আলহিউসাল্লাম সেই সীমারেখায় তিনি আরও অবদান রেখেছেন তিনি বেশ কিছু হাদিস দিয়ে আরও শক্ত করে বলেছেন তো প্রথমত হচ্ছে যে বিষয়টি বলতে চাইব এটা অত্যন্ত সেন্সেটিভ বিষয় এটা হচ্ছে পারিবারিক হিজাব পরিবারের হিজাব অনেকেই আমরা পরিবারের মধ্যে হিজাব মানি না যার ফলে যার পরিবারে হিজাব নেই তিনি পরিবার এবং আউটসাইড ফ্যামিলি আউটসাইড পরিবার সব জায়গায় মনে করেন যে এটা ঠিক আছে গা শোয়া হয়ে গেছে যে ব্যক্তি হারামের সাথে থাকে সে হারামকে হারাম মনে করে না সে হারাম সে হারামকে হ্যাঁ হালাল মনে করে ফেলছে নওয়াজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে সীমা তিলক হুদুদুল্লাহ আল্লাহ পাক হারামের সীমারেখা ঠিক করে দিয়ে বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সীমারেখা তুমি সীমায় সীমার মধ্যে থাকবা সীমার থেকে বাইরে গেলে পরে ফাইন আছে ফাইনে না করে এলে শাস্তি আছে এবং শাস্তি কত ধরনের শাস্তি হবে এটা হচ্ছে অপরাধের মাত্রার উপর নির্ভর করবে তো যতটি বিষয়ে আল্লাহ বলেছেন তিল্কা হইদু এটা হচ্ছে আমার হদ কেমন আমার নেতা আয়াদা হদবদুল লহ হমদ যারা আমার লঙ্ঘন করবে তারা হবে জালিম ওরা হচ্ছে বাড়াবাড়ি করণাওয়ালা সীমালঙ্ঘনকারী ও উলা ইক হমদ আর খায়াতে এসেছে তো সম্মানিত বাইশ এই কোন ধরনের পাপ হচ্ছে এটা যেটা সীমালঙ্ঘন করলে পরে কেমন আল্লাহ শাস্তি দিবেন এই এই পাপের মাছ থেকে তার একটি পাপ একটি পাপ আমি আজকে নিয়ে এসছি সেটা হচ্ছে পরিবারের মধ্যে পর্দা মেনটেন করার অভ্যাস যেসব লোকের নাই এই লোকগুলো নিজের বউকে সবার জন্য ছেড়ে দেয় যার ফলে তার তার ঘরের মধ্যে পর্দা নাই ছোটো ভাই বাবির সাথে আড্ডা না মারলে বাবিরও ভাল লাগে না আর যদি ছোটো ভাই তার বাবির সাথে একটু একটু আড্ডা আর কি না মারে তারও ভাল লাগে না তাইলে অনেকেই অনেক ভাইরা তাদের বউদেরকে ফ্রি করে রেখেছেন ফ্রি বলতে এই জাতীয় ফ্রি করছেন যে উনি সবার সাথে ফ্রি আপন ছোট ভাই আপন বড়ো ভাই তার জন্য হারাম ছিল কিন্তু আপনি হারামকে না মেনে আপনার বউকে ওপেন করে দিছেন যার ফলে আপনটা যদি হালাল হয়ে গেলো তাহলে পরটা তো আরো হালাল কাজিন বেদার যা আছে আছে না খালাতো মামা তো চাচা তো জেঠাতো তো ভাই আরও অনেক ভাই আছে এই সবগুলো ভাইকে আপনি ফ্রি করে রাখছেন আপনার বউ এই সবার জন্য তিনি হচ্ছেন ভাবি তিনি হচ্ছেন বাজারি ভাবি কেমন এখন এই বাবির সাথে আড্ডা মারার জন্য সবাই একটু আগ্রহী থাকে স্বাভাবিক একটু ইজি এক্সেস তো এই যে কাজটা এটা হারাম এটা এমন না যে গুরাইয়া হারাম এটা একদম ডাইরেক্ট হারাম আল্লাহ হারাম করে দিয়েছেন তাইলে যারা তাদের স্ত্রীদেরকে নিজেদের ভাইদের জন্যে নিজেদের কাজিন ব্রাদারদের জন্যে একদম ওপেন করে রেখেছেন তারা আসে বাসায় আসে বসে খায় দায় থাকে এই অবস্থায় কেমন আপনারা যারা স্ত্রী নিয়ে চলছেন আপনাদের স্ত্রীদেরকে আপনারা হালাল করে দিয়েছেন অন্যদের জন্যে আপনারা হচ্ছেন দায়ুস আপনারা দায়ুস আপনাদের বৌগুলাও দায়ুস আর খেয়াল রাখবেন রসুলুল্লাহ সাল্লি ওয়সাল্লাম কনফার্ম করেছেন যে আ জান্নাহ দায়ুস কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি দায়ুষের এই অবস্থা হয় দায়ুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের স্ত্রী পরিজনকে বা বোনকে ওপেন করে রাখে সবার জন্য। সে হচ্ছে দায়ুষ কেমন পরপুরুষের সাথে আড্ডা মারতে পর পুরুষের সাথে কথাবার্তা বলতে পরপুরুষের সামনে যেতে পরপুরুষের সাথে লেনদেন করতে পরপুরুষের অফিসে কাজ করতে সব জায়গায় তার এই বোনকে অথবা তার নিজের বউকে তার নিজের আপন একজন মহিলাকে ওপেন করে রাখছে এই সব লোক হচ্ছেন দায়ুষ খেয়াল রাখবেন যে ব্যক্তি তার নিজের আপন বউ অথবা বোনকে অথবা নিজের আপন কোনো মহিলাকে সে নিজে ওপেন করে রাখে কোনো ধরনের ব্যারিয়ার দেয় না কেমন তাকে বলা হয় দায়ুস আর ওই মহিলা চান্স পেয়ে ওপেন তো সমস্যা নাই পরিবারে কোনো বাদন নাই পরিবারে কোনো শরীর মর্যাদা নাই শরীর কেউ মানে না উনি মানে না হ্যাঁ গায়ের মধ্যে কাপড় আছে ঠিকই কেমন কিন্তু মাথার মধ্যে কাপড় নাই চুলও খোলা শরীরের মোটামুটি অনেক অনেক অঙ্গ প্রত্যঙ্গ মোটামুটি খোলা সব দেখা যায় অথবা যদি কাপড় একটা দেনও তাহলে এটা দিয়েছেন মোটামুটি পিনপিনি একটা কাপড় আছে যেটা আরও অ্যাট্রাক্টিভ করে তুলেছে ওনাকে এই জাতীয় অবস্থায় যত মানুষ দুনিয়ায় আছেন বিশেষ করে মুসলমানদেরকে বলছি যত মুসলিম ভাইয়েরা এই কাজ করেন আপনারা দায়ুস হয়ে আছেন আপনাদের নমাজ রোজা কোনো কিছু কবুল হবে না নমাজ পড়বেন ঠিক আছে রোজা রাখবেন ঠিকই আছে কিন্তু আপনারটা তো কবুল হচ্ছে না এই জন্য যে আপনার অধীনস্থ আপনার স্ত্রী অথবা আপনার বোন এভাবে আপনি ওপেন করে রেখেছেন সবার জন্য তারা সব জায়গায় যায় এদের জন্য কাজ করা অথবা নিজের বাড়িতে তাদের যারা পরপুরুষ আছে আপনার আপন ছোটো ভাই থেকে শুরু করে বড়ো ভাই ছোটো ভাই চাষ ভাই খালাতো ভাই সকল ভাইকে আপনি ফ্রি করে রেখেছেন শরীয়তের মধ্যে দুই বাই হালাল খেয়াল রাখবেন শরীয়তের মধ্যে কেবলমাত্র দুই বাই হালাল এক নম্বর হচ্ছে মহিলার আপন ভাই অর্থাৎ আপনার সম্পর্কে সালা মহিলার আপন ভাই আর আরেকটা হচ্ছে ওই মহিলার দুধ ভাই এই দুই বাই হালাল আপন ভাই আর দুধ বাই হালাল আর সকল বাই হারাম আল্লাহ আকবর সকল বাই হারাম স্বামীর বড় ভাই ছোট ভাই এরপরে স্বামীর কাজিন ব্রাদাররা ফ্রেন্ডরা অবশ্যই হারাম এই সবগুলো হচ্ছে হারাম কিন্তু আমরা কয়জন আছি হারাম মানি কজন আমরা আছি এই জন্য আজকে এই হারাম বিষয়টি আপনাদের সামনে শেয়ার করছি এই জন্য যে গড়ে গড়ে হারাম শুরু হয়ে গেছে মুসলমানরা যদি আমরা সজাগ না হই আর যদি এই হারামকে আমাদের গড় থেকে দূর না করি তাইলে শুধু দায়ুষ হয়ে তো শেষ না বরং আপনি জাহান নামে যাবেন আপনার জন্য জান্নাত নাই এবং আপনি দুনিয়ার মধ্যে ক্ষতির কারণ হয়ে গেলেন আপনার স্ত্রী আপনার জন্য পাক সাফ থাকেন না আপনার স্ত্রী যেভাবে করে আড্ডা মারে অন্যদের সাথে পুরুষের সাথে আপনার ভাইয়ের সাথে হোক আর যার সাথেই হোক যদি এভাবে করে তিনি আড্ডা মারেন তাহলে আপনি আপনার জন্য আর কি রাখলেন আপনার জন্য আর থাকতোটা কী এই জন্য আপনি একজন স্বামী যদি হয়ে থাকেন একজন বড়ো ভাই যদি হয়ে থাকেন আপনি যদি পিতা হয়ে থাকেন তাহলে আপনার মা মেয়েকে আপনি সামলান আপনার ছেলের বউকে আপনি সামলান আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীকে আপনি সামলান স্ত্রী আপনার অধীনে খেয়াল রাখবেন স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য শরীয়তের দিক থেকে হ্যাঁ আপনি ফোর্স করবেন না তাই বলে আপনি জবরদস্তি করবেন না ওনাকে পিঠে দিবেন না মারপিট করতে পারবেন না কেমন শরীয়তের উভয় দিকটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ ওনাকে বুঝাইতে হবে হয়তো ওনার দিনই সমুজ কম টুজ কম কেউ শিখে নাই তাকে মেয়েটা আপনার বউটা আল্লাহরে বয় করে আল্লাহর বই করে বলে সে বিয়েতে আছে আপনার সাথে আর না তার বিয়ে করার প্রয়োজন ছিল না যদি আল্লাহর বই না থাকতো এই না আমি বলতে চাইবো যে প্রত্যেকটা মহিলার আল্লাহরে দিয়ে আছে ভয় আছে আছে বলেই তো সেই বিয়ের মধ্য দিয়ে আপনার বউ হয়েছে তা আপনার বউ হয়ে আপনার হাতে আসছে আপনি এখন নাগাল পেয়ে গেছেন আপনি তাকে দিন শরীয়ত একটু বুঝাইবেন না প্লিজ আপনি তাকে দিন বোঝান শরীয়ত বোঝান শরীয়তের স্পিরিটটা বোঝান আল্লাহ বলেছেন পর্দার ওয়াজ কত করবো আমরা বলেন সুরা নূরের তিরিশ নম্বর আয়াত পুরুষের জন্য আপনার জন্যে বেই আর একত্রিশ নম্বর আয়াত হচ্ছে আপনার বউয়ের জন্য মহিলাদের জন্যে একত্রিশ নম্বর আর তিরিশ নম্বর আয়াত হচ্ছে আমরা পুরুষদের জন্য আগে আল্লাহ পুরুষদেরকে পর্দার ওয়াজ করেছেন ওয়াজ করে বললেন কলিলহমিক পুরুষদেরকে আল্লাহ ওয়াজ করে আগে বললেন যে হে মুমিন পুরুষরা অনবী সালাম আপনি আপনার উম্মতের পুরুষ মুমিনদেরকে আগে বলে দেন মুমিন পুরুষদেরকে আগে বলেন ওয়াজ করেন কি ওয়াজ যে কুলদিন তারা যেন তাদের চোখের চাহনিকে কন্ট্রোল করে চলে সংযত করে চলে একটু নিচু করে যেন চলে নিচ দিকে চেয়ে চেয়ে যেন চলে কেমন পণ নারী দেখে যেন হাঁ করে না তাকায় পর নারীর দিকে যেন তারা তির্যকভাবে না তাকায় চোখের ক্যান যেন না করে চোখ দিয়ে যেন তারা পর নারীকে দেখে দেখে যেন এখান থেকে কি বলে এন্টারটেনমেন্ট না করে তার নিজেকে নফসকে যেন সে নিজে খোরাক না দেয় পর নারীর নাম পর নারী পর নারীর প্রতি তার তাকিয়ে থাকার কোনো নিয়ম নাই নাইন আবসারহিম সোহান আল্লাহ ও ইয়ফাজু ফরুজ আহম আর যেন এই আবসারের সাথে চুকের সাথে সম্পর্ক হচ্ছে তার এই সরম জায়গার তার গুপ্তাঙ্গের সম্পর্ক এই জন্য আল্লাহ বললেন গুপ্তাঙ্গ যেন কে যেন সে নিজেরা কি করে হেফাজতে রাখে এই গুপ্তাঙ্গ যেন মানে পুরুষাঙ্গ যেন কোনো অবস্থায় কোনো খেয়াল না করে হেফাজতে থাকে তুমি হেফাজত করো ইয়াগুদ্দুবিন আবসারহিম চোখগুলো যেন তারা সংযত করে চলে ওয়াহফজু ফরুজহম আর যেন তাদের এই গুপ্তাঙ্গ তারা তারা যেন হেফাজতে রাখে দালিকুম আজকা আলহম এটা হচ্ছে তাদের জন্য খুবই ভালো নিয়ম সবচেয়ে উন্নত পদ্ধতি হচ্ছে এটা সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এটা দালিক আজকা আলহম ইন্নল্লাহ হবির বেমা ইসনাম তারা যা কিছু করে পুরুষরা যা কিছু করে যা কিছু তৈরি করে যা কিছু বানায় যা কিছু ঘটনা ঘটায় এই সবটার ব্যাপারে আল্লাহ পাকের কাছে খবর আছে আল্লাহ ইনলিরুল অবশ্যই আল্লাহ পাক সব জানেন তো পাক যদি জানেন তাহলে তো কোনো কিছু গোপন করা যাবে না আল্লাহ থেকে যদি গোপন করা না যায় তো আপনি আমি শাস্তির থেকে কেমন বাসম আল্লাহর থেকে গোপন করা যাবেনি তো যাবে না তো আল্লাহ থেকে যদি গোপন করা না যায় তাহলে তো শাস্তি অবদারিত আল্লাহ তালা থেকে গোপন করা কোনো মেকানিজম নাই এখন আবিষ্কার হয় না এবং এবং এটা হবেও না অতএব আল্লাহ জানবেন আপনি আমি যা করব। তো আল্লাহ ওয়াজ করলেন যে পুরুষদেরকে আগে জানাই যে নবী তারা যেন তাদের চোখকে সংযত করে রাখে আর যদি চোখকে সংযত করে ফেলতে পারে তাহলে অবশ্যই তাদের গোপন অঙ্গ অটোমেটিক্যালি সংযত থাকবে এজন্য চোখের উপর আল্লাহ ওয়াজ করেছেন সরাসরি মহিলাদেরকে ওয়াজ করেছেন পরের আয়তে যে অকল মিনাতি হন্না ইয়ে মহিলাদেরকে পরে আল্লাহওয়াজ করেন ওয়াজ যেন পর নারীরা যেন তাদের চোখের যে চাহনি বা দৃষ্টি সংযত করে চলে কন্ট্রোল করে করে চলে নিচমুখী হয়ে যেন যেন তারা তারা নিম্নমুখী হয়ে যেন তারা পদ দিকে দিকে চলে আর লজ্জাস্তানকে যেন তারা হেফাজত করে কেমন তারা তারাও যেন হেফাজতে করে তবে তারা কোন কোন জায়গায় লজ্জাস্থান হেফাজত করা লাগবে না অর্থাৎ কোন কোন জায়গায় তার হিজাব না করলেও চলবে এই লিস্ট আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন কেমন এই লিস্ট আল্লাহ দিতে একদম এক নম্বরে বলেছেন যে তার স্বামীরকে যে তার লজ্জাস্তানের হেফাজত করা লাগবে না আর আপন পুরুষ যারা আছে ওদের সামনে সে আসা যাওয়া করতে পারবে ওদের সামনে বেরোইতে পারবে এই লিস্ট আল্লাহ দিয়েছেন আবা ইহিন্না বাবা ভাই চাচা এরপরে মামা এই লিস্টটি তিনি এখানে এখানে দিয়েছেন আল্লাহাক তাহলে এই আপন কয়েকজন পুরুষ ছাড়া বাকি সবার সামনে তাকে পর্দা করতে হবে এটা হলো পর্দার ওয়াজ তো আমি আজকে পর্দা ছাড়া সকল ওয়াজ করতে আমি নিয়ত করি নাই আমি নিয়ত করেছি এটা শুধু শুধুমাত্র পারিবারিকভাবে যে লঙ্ঘন হচ্ছে এবং পুরুষরা দায়ুষ হচ্ছেন মহিলারা দায়ুষ হচ্ছেন যারা শেষ পর্যন্ত ইন্ত পরে উপরে আল্লাহর জান্নাতের কোনো সুগন্ধ পাবেন না এই কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি ওই খবিসের যে সূত্র আছে ওইটা ধরে এই লোকগুলা হচ্ছে হবিস যারা তাদের স্ত্রীদেরকে ওপেন করে রাখে এরপরে স্ত্রীরা অথবা স্বামীরা তারা নিজেরা খবিসির পথে চলে আজকালকে মোবাইলের কারণে সোশ্যাল মিডিয়ার ফলে কেবল অনেকগুলো জিনিস আজকালকে ফ্রি হয়ে গেছে এই ফ্রিদের মধ্যে এই ফ্রি জিনিসগুলোর মাঝে তো এমনি মেশিনের সাহায্যে ফ্রি যেগুলো আছে তো আছে তাছাড়া ওই বেপর্দা হওয়ার কারণে সমাজের মধ্যে এবং পরিবারের মধ্যে পর্দা না থাকার কারণে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনরা আসে যায় থাকে যার ফলে একটা লিঙ্ক হয়ে যায় অতি সহজে লিঙ্ক করা যায় যেহেতু তোমার পর্দা নাই আমারও পর্দা নাই এই বাড়ির যারা মেয়ে লোক আছে ওদের কোনো পর্দা নাই কাজিনরা আসে আত্মীয় আত্মীয়রা তো আসে আবার এখানকার যেসব মেয়েরা আছে ওরা হচ্ছে আত্মীয়দের আত্মীয় তো কাজিন বাই আসলো যে বাড়িতে কেমন কাজিন বাই আসলো অথবা কাজিন মেয়ে আসলো বোন আসলো এই আসলে পরে এখন এই কাজিনদের সামনে এই বাড়ির কাজিনদের তো বের হওয়া একদম মানে একদম সহজ এটা যদি বের না হয় ভাইয়ের সামনে ভাই যদি বের না হয় বোনের সামনে বোন বের না হয় তাহলে তো হবে না হ্যাঁ এটা তো ঠিক আছে করলো কিন্তু এখন কাজিন বাইয়ের সামনে কাজিন সিস্টার কাজিন সিস্টারের সামনে কাজিন ভাই একসাথে বের হওয়া একসাথে বসা আড্ডা মারা গল্প করা টিভি দেখা এবং বিশেষ করে মোবাইলের সূত্রে যোগাযোগ হওয়া এগুলো আজকাল কি কত মানে ডালবাত হয়ে গেছে কে ফোন কত ইজি এই ইজি সুযোগ পেয়েছে কার কারণে বলেন দুইটাই কারণ একটা হচ্ছে যে আমাদের পিতামাতারা সচেতন না এই জন্য আর আরেকটা কারণ হচ্ছে যে সমাজে সব কিছু এখন অ্যাভেলেবল হয়ে গেছে পর্দা হুকুম হকাম অনেকেই মানেন না এই জন্য এই পর্দার হুকুম হকাম না মানার কারণে আল্লাহকে বয় না করার কারণে এই জিনিসটা ইজি হয়ে গেছে আর বলছি যেটা সেটা হচ্ছে যে মোবাইল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে এগুলোকে একদম ইজি করে দিয়েছেন আর এক নম্বর কারণে আগে উল্লেখ করেছি পিতামাতার অসতর্কতার কারণে পিতামাতা শরীর ঠিকমতো জানেন না আর যদি কিছু জানেনও তা ওনারা আমলে আনেন না ওনারা মানেন না এবং সব সময় এই যে সন্তানদের কথা মনে করে এগুলা মানে বাচ্চা কাচ্চা এগুলা বেকুব এগুলো হুশ টুস নাই এই জন্য ফর্ত মাস শুরু হয়েছে ওইটা শুরু করতে তারা চান না বাচ্চারা নামাজ পড়ে না কেমন সন্তান নামাজ পড়ে না বাচ্চা ছেদের নামাজ পড়ে না মেয়ে পড়ে না বয়স হয়ে গেছে মেয়ের বয়স দশ বারো কেমন হয়ে গেছে কিন্তু তাকে যে নামাজ পড়াইতে হবে ছেলের বয়স বেশি হয়ে গেছে স্কুলে যাচ্ছে মার্শাল্লা সেকেন্ডারি পাস হচ্ছে কিন্তু তার নামাজ এখনও সে শুরু করে নাই কিন্তু মা বাপ গা সে পড়াশোনা করতেছে ভালো করে পড়াশোনা করে স্টার লাভ করতেছে কেমন মাশাল্লাহ টেন স্টার ইলেভেন স্টার্স কিন্তু ওই ইলেভেন স্টার ওয়ালা একটা জিজ্ঞেস করলাম একদিন যে তুমি সিরাফাতেহা পড়ো এখন সেরাফ হাতেহাতে বোল হইল হচ্ছে মানে কতটা কত বুল সুফহান আল্লাহ একটা ভালো ছেলে ভালো শিক্ষিত ছেলে ভালো শিক্ষিত মেয়ে কিন্তু তার সিরাফ হাতেহার মধ্যে বল আর এদিকে সে পড়াশোনা করে করে স্টার পাইছে দশটা এগারোটা সুফহান আল্লাহ আমরা এই স্টারগুলোকে অ্যাপ্রিসিয়েট করি কারণ আর ভালো পড়ুক এটা আমরা চাই শিক্ষিত হোক আমাদের সন্তানগুলো এটা আমরা চাই একই সাথে যেন তার ইসলামের শিক্ষাটা ওর হয় প্লিজ এই ইসলামের শিক্ষাটা যেন আপনি কম গুরুত্ব দিয়েন না আপনি খুবই যে আমি তো মোটামুটি পড়াইছি সুরা মুখস্থ হয়ে আছে তার বিষটা এরপরে সে মোটামুটি খুন পড়তে পারে এটা ইসলামিক শিক্ষা না শুধু এটা হচ্ছে তার এবাদতের জন্যে আপনি কিছু সুরাবুগস্ত করে দিয়েছেন উস্তাদ দিয়ে অথবা কিছু দুয়া শিক্ষা দিয়েছেন কিন্তু এই দুয়াগুলা এবং সুরাগুলা শুদ্ধ কি না এগুলো তো তারপরে এখন অশুদ্ধ তো এত ভালো শিক্ষিত ছেলে কেবল পাশ করলেই মোটামুটি সে সরকারি অফিসে জব পেয়ে যাবে এত ভালো আর এদিকে তার নমাজের ঠিকানা নাই। তার কোনো পর্দাভূষিত কোনো সেন্সই নাই এবার তার সুরাগুলো অশুদ্ধ বিশুদ্ধ হওয়ার কথা ছিল যেখানে এগুলো অশুদ্ধ তো এখন বলেন এটার জন্য দায়ী কে স্কুলের পড়াশোনার জন্য আপনি ছিলেন রেসপন্সিবল এটা আপনি আঞ্জাম দিয়েছেন মোটামুটি ভালো করে এবং সেও মোটামুটি পড়াশোনায় একটু কঠোর ছিল ভালো ছিল হয়ে গেছে ভালো রেজাল্ট ভালো কথা কোনো সমস্যা নাই সব দিক থেকে এটার ব্যাপারে খেয়াল ছিল কিন্তু শরীয়তের মেন প্রিন্সিপালের ব্যাপারে খেয়াল নাই কেন কি কি ব্যাপারে খেয়াল নাই এখানে এক নম্বর হচ্ছে হালাল হারাম সে তাকে আপনি শিখান নাই এই জন্য আপনি ঠেকায় আছেন দুই নম্বর হচ্ছে তাকে কোরআন সহি শুদ্ধ করে ভালো করে পারফেক্টলি কোরআনটা আপনি শিকান নাই দুই তিন নম্বর হচ্ছে সুরাজগুলো মুখস্থ করছে এগুলোর মধ্যে বলে একদম বর্তি কেমন এইগুলো তার কোনো ঠান নাই পড়েছে ঠিকই মুখস্থ করছে কিন্তু অর্থ বুঝে নাই যার ফলে সে যে নমাজ পড়বে এফাজত করবে এই নমাজটাকে এভাজত হিসাবে কেমন আল্লাহ তালার তালার যে পাওনা এফাজত এটা আঞ্জাম দেওয়ার জন্যে তার যে আগ্রহ আসার কথা এটি মুমিন হিসাবে তার যে একটা দায়িত্ববোধ একটা কর্তব্য তার আছে এটার ব্যাপারে তাকে আপনি আমি ঠিকমতো শিখাই নেই এই হচ্ছে দুই তিন নম্বর হচ্ছে পারিবারিক পর্দা না থাকার কারণে পারিবারিক ব্যাপারে আমরা তাকে তার এই মাহারাম কতজন কার কার সামনে বেরোতে পারবে কার কার সামনে সে মেয়েটা বেরোতে পারবে না আপনার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে এই মেয়েটা কোন কোন পুরুষের সামনে বের হতে পারবে এবং কার সাথে তার বেরোতে পারবে না এটা অনেকেই কিন্তু জানেন না কিন্তু আমরা দেখছি একটা জায়গায় মোটামুটি পর্দা মানা হয় সেটা হচ্ছে ইমাম সাহেব ইমাম সাহেব বা কোনো হজুর হইলে উপরে পর্দা সবাই মানেন মহিলারা মনে করে উনি হজুর ওনার সামনে বের হওয়া যাবে না ওনার সামনে কোলা মাথায় যাওয়া যাবে না ওনার সামনে মানে বের হওয়াই একটা পাপ হবে ঠিক না এটা ভালো কথা এটা আল্লাহ তালা একটা খাস রহমত যে আমাদের জন্য একটা প্রোটেকশন কিন্তু শুধু ইমাম সাহেবের সাথে পর্দা করার কথা তো কোরআনে আসে নাই কোরআনে আল্লাহ লিস্ট দিচ্ছেন লিস্ট কেমন তালিকা দিচ্ছেন দিয়ে বলছেন এই জনের সামনে বের হওয়া যাবে আর বাকিদের সাথে সামনে আর বের হওয়া যাবে না এখন চোদ্দো জন পুরুষ মাত্র কম এখন চোদ্দো জন পুরুষ তো কম কিন্তু বের হতে হয় অনেক বেশি মানুষের সামনে সমাজে কাজে অফিসে আদালতে স্কুলে কলেজে সব জায়গায় হাজার হাজার মানুষের সামনে বের হওয়া যায় কিন্তু যাদের সামনে বের হওয়া যায় না আল্লাহ আগে কী বলে বের হওয়া যাবে এই লিস্ট আল্লাহ দিচ্ছেন কেমন মাত্র জনের সামনে বের হতে পারবেন আর বাকি কারোর সামনে বেরোতে পারবেন না এই জিনিসটি আমরা অনেকেই কিন্তু শিক্ষা দেই নেই আমাদের সন্তানদেরকে যার ফলে এইসব সন্তান যখন বড় হচ্ছে ওরা দায়ুস হচ্ছে আপনি দায়ুস হচ্ছেন আপনার বোন দায়ুস হচ্ছে আপনার স্ত্রী দায়ুস হচ্ছে আর দায়ুস্থের জন্য আল্লাহ জান্নাতের কোনো স্মেল পাওয়া যাবে না নওয়াজ বিজাহিক সম্মানিত আজকের অডিয়েন্স ভাই বোন যে যেখান থেকে আমার সাথে ছিলেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি যে আসুন আমরা যেন হাবিস জিনিসের সাথে কোনো সম্পর্ক না রাখি অত্যন্ত ক্লিয়ার মেসেজ দিচ্ছি সুরা আল ইসরার বত্রিশ নম্বর আয়াত ওলা আল্লাহ সাহান আমাদেরকে এই আয়াতগুলোর আলোকে আমাদের জীবনটাকে আমাদের গোর্কে তৈরি করার তৌফিক দান করুন আজকের জন্য এখানেই শেষ আগামী বুধবার আবারও দেখা হবে ইনশাল্লাহ ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته